नमस्कार आपनारा देखछेन सागर बांगला यूट्यूब चैनल मानुष मानुषेर जन्ये आर आमि शिवनाथ माइति आपनादेर संगे आजकेर ए प्रतिबेदने आमि मूलत प्रतिबंधी एवं सरकारी चाकरी ए विषयटी निये आपनादेर सामने विस्तारित आलोचना करब। आमादेर प्रतिबेदनेर कमेंट्स बक्से बहु प्रतिबंधी भाई ओ बोनेरा कमेंट्स करे आमादेर जानिएछेन जे सर आमरा प्रतिबंधी मानुष एखोनो पर्यन्त चाकरी बाकरी पाच्छि ना, आपनी सरकारी चाकरी निये एकटी प्रतिबेदन करुन। तादेर जन्नोई मूलत आमी एई प्रतिबेदनटी निये एसेछि। सुतरां आमी आशा करब आपनारा सबाई प्रतिबेदनटीर शेष पर्यन्त देखबेन एबं प्रतिबेदनटीर संगे थाकबेन। चलुन आलोचनार मूल पर्वे जाओया जाक। आमादेर विशेष करे प्रतिबंधीदेर सरकारी चाकरी एवं प्रतिबंधी एई दुटी किन्तु ओतप्रोतभावे जड़िये आछे। कारण आमार व्यक्तिगत जीवने आमी बोली, आमी जखन छोटो अवस्थाय पढ़ाशोना करतम 8-9 जखन पढ़तम आमादेर प्रतिबेशी पाड़ा प्रतिबेशीरा আমাদের মা বাবাকে আমার মা বাবাকে সবসময় বলতেন যে আপনার ছেলের কি চিন্তা আছে, ও তো মাধ্যমিক পাস করলেই সরকারি চাকরি পেয়ে যাবে, সরকারি চাকরি ওর জন্য দরজা খোলা আছে। জানি না এই মানসিকতাটা সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে কেন ঢুকে গেছে। বাস্তবিক পক্ষে আমি যখন বাস্তব জীবনে পদার্পণ করলাম এবং চাকরি পাওয়ার জন্য ক্রমাগত যখন চেষ্টা শুরু করলাম এবং চাকরির প্ল্যাটফর্মে যখন নিজেকে হাজির করলাম, তখন দেখলাম চিত্রটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা প্রতিবন্ধীরা সরকারি চাকরি পাচ্ছি না, তার পিছনে কতগুলি কিন্তু কারণ আছে। কারণটা যেমন সরকারের তরফ থেকে আছে, তেমনি সামাজিক স্তর থেকেও আছে, আবার আমাদের প্রতিবন্ধীদেরও কিছু দুর্বলতা আছে। আজকে আমি একটা একটি বিষয় নিয়ে আপনাদের কিন্তু খোলসা করে বলবো। আমরা যারা চাকরির পরীক্ষা দিই, আপনাদের মতো আমিও কিন্তু প্রচুর চাকরির পরীক্ষা দিয়েছি, কোনো জায়গায় রিটেনে পাস করেছি, ইন্টারভিউতে ফেল করেছি, যেমন হচ্ছে NTPC ফারাক্কা, সেখানে আমি রিটেনে পাস করেছিলাম কিন্তু ইন্টারভিউতে ফেল করে গেছি, কোনো জায়গায় রিটেনে পাসই করতে পারিনি। এরকম যখন চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে একরকম নাজেহাল অবস্থা, কোনো মতেই চাকরি জুটছে না, বিশেষ করে সরকারি চাকরি, তখন কিন্তু আমি আমার জীবনের চিন্তাভাবনাকে কিন্তু পরিবর্তন ঘটাই। পরিবর্তনটা এই কারণে নিয়ে আসি যে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধীদের কি দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে হবে, এবং সেই দুর্বলতাগুলিকে যদি চিহ্নিত করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু আমি কর্মসংস্থান পেতে পারি। এখন সরকারি চাকরির ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে সেটি হচ্ছে মাত্র 3% কোঠা। এই 3% কোঠার মধ্যে আপনার একটা যে 3% কোঠার যে ভ্যাকেন্সি থাকছে, সেখানে দেখবেন যারা অ্যাপ্লিকেশন করছে একটা বিশাল সংখ্যক প্রতিবন্ধী ভাই ও বোনেরা কিন্তু অ্যাপ্লিকেশন করছে, বিশাল সংখ্যক ক্যান্ডিডেট। সেই ক্যান্ডিডেটদের মধ্যে আপনাকে কিন্তু কম্পিটিশন করে সেই চাকরির জায়গাটা কিন্তু পাকা করতে হবে। আজকের দিনে সেই কম্পিটিশনটা আরো বেড়ে গেছে, কারণ শিক্ষার হার বেড়েছে, প্রত্যেক ঘরেই কিন্তু গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েট, আমাকে যারা প্রতিবেদনে লিখেছে কেউ গ্রাজুয়েট কেউ পোস্ট গ্রাজুয়েট কেউ আবার BEd করেছেন, এরকম প্রত্যেক ঘরেই কিন্তু প্রতিবন্ধীরা শিক্ষিত আছেন। আপনি ভাববেন না যে আপনি একমাত্র শিক্ষিত,
সুতরাং সেই শিক্ষিত প্রতিবন্ধীদের কিন্তু কম্পিটিশন করে চাকরিটি কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। এখন প্রবলেম হচ্ছে যেটা, সেটা প্রতিবন্ধীদের যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু তাদের নিজেদের যোগ্যতায় চাকরি পাচ্ছে, এটা কিন্তু ভুললে চলবে না। আমরা যারা চাকরি পাচ্ছি না তাদের মূল দুর্বলতাটা হচ্ছে আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারিনি। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট হওয়া দরকার ছিল সেই স্কিল ডেভেলপমেন্ট না হওয়ার জন্য আমরা কিন্তু ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারছি না। সুতরাং প্রতিবন্ধী মানুষদের চাকরি হবে কেন হবে না, চাকরি পাবে না আপনারা, আপনারা যদি নিজেদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। আমি যখন সরকারি চাকরি থেকে বেরিয়ে এলাম, যখন সরকারি চাকরির কম্পিটিশন থেকে বেরিয়ে এলাম, তখন আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা শুরু করি এবং প্রাইভেট কনসার্নে আমি কিন্তু অ্যাপ্লাই করা শুরু করি। এবং এই প্রাইভেট কনসার্নে অ্যাপ্লাই করতে গিয়ে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমার যে স্কিলটা, সেই স্কিলটা কিন্তু খুব ডেভেলপমেন্ট হয়েছে। এবং সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি কিন্তু সরকারি চাকরি করিনি, কিন্তু প্রাইভেট বহু কোম্পানিতে আমি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আপনারা শুধু ভাববেন না যে আপনারা সরকারি চাকরি পাবেন, আপনারা যে কোনো জায়গায় যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে আপনারা কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারেন। যদি আপনি মনে করেন যে ওই জবটি আপনি করতে পারবেন, ধরুন কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে ক্লারিক্যাল জব খালি আছে, স্টোর কিপারের জব খালি আছে, অ্যাকাউন্টসের জব খালি আছে, এগুলো তো প্রতিবন্ধী মানুষরা পাবেন, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন, করে ইন্টারভিউ বলে আপনারা কিন্তু ইন্টারভিউগুলো দেবেন। যত ইন্টারভিউ দেবেন তত আপনার স্কিল ডেভেলপমেন্ট বাড়বে এবং ততই আপনার চাকরি পাওয়ার রাস্তা কিন্তু পরিষ্কার হবে। এবারে আপনি বলবেন যে আপনি কোত্থেকে প্রাইভেট জবগুলো পাবেন, আমি আপনাদের বলি কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এছাড়াও সোশ্যাল মিডিয়াতে গুগল প্লে স্টোরে গেলে জবের উপর ভিত্তি করে প্রচুর পরিমাণে অ্যাপস আছে, যে অ্যাপসগুলো থেকে আপনারা রিজিয়ন অনুযায়ী, আপনার লোকাল যে লোকেশন অনুযায়ী আপনারা কিন্তু প্রচুর পরিমাণে জব পাবেন। সেখানে আপনারা দেখবেন সেলস এক্সিকিউটিভ, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, অ্যাকাউন্ট্যান্ট, আপনার স্টোর কিপার, প্রচুর ধরনের কাজ আছে। এই জবগুলোকে আপনারা দেখে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনারা কিন্তু অ্যাপেয়ার হবেন, যত ইন্টারভিউ বলে অ্যাপেয়ার হতে পারবেন ততই আপনাদের স্কিল ডেভেলপমেন্ট হবে। সঙ্গে সঙ্গে আপনারা সরকারি জবের জন্যও পরীক্ষায় বসবেন। সরকারি জবের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে কি, আমরা যারা সরকারি জবের ক্ষেত্রে পরীক্ষা দিতাম তারা একবার পরীক্ষায় বসলাম তারপরে আবার সব ভুলে গেলাম, আবার 3 মাস পরে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার 15 দিন বা 20 দিন বা 1 মাস আগে প্রিপেয়ার নিয়ে আবার পরীক্ষায় বসে গেলাম। এই জিনিসটা হচ্ছে আপনাদের করা যাবে না, কন্টিনিউ একটা প্রিপারেশনের মধ্যে থাকতে হবে এবং কন্টিনিউ আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এইভাবে যদি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন এবং এইভাবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে দেখবেন আপনারা কিন্তু জব পাবেন। আপনারা অবাক হয়ে যাবেন, এই বয়সেও আমি অনেক ভালো জবের জন্য ক্রমাগত ইন্টারভিউ দিয়ে থাকি, এখনো পর্যন্ত দিচ্ছি। কারণ কি, আমার অ্যাম্বিশনটা হচ্ছে আরও শিখতে হবে, আরও জানতে হবে, আরও রাস্তা অতিক্রম করতে হবে, তবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। আমি লাস্ট যে কনসার্নটাই ছিলাম, জিন্দালের মৌ পার্টনারশিপ একটা প্ল্যান্ট, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেখানে আমি প্রজেক্ট ইনচার্জে ছিলাম, প্ল্যান্টের ইনচার্জে ছিলাম, যদিও সেই কাজটি আমি ছেড়ে দিয়েছি এবং ইদানিং নতুন আবার প্ল্যান্টে যাওয়ার জন্য ইন্টারভিউ আমি শুরু করেছি।
আমি কিন্তু ভেঙে পড়িনি। এই জায়গাটা আপনাদের তৈরি করতে হবে। চাকরি কিন্তু কেউ কাউকে দেয় না, চাকরি তৈরি করতে হয়, চাকরি নিজেকে খুঁজে নিতে হয়। সুতরাং আপনারা নিজেরা নিজেদের ডেভেলপমেন্ট করুন, স্কিল ডেভেলপমেন্ট করুন, আপনারা অনেক বেশি ইন্টারভিউ দিন, সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, দেখবেন আগামী দিনে কিন্তু আপনারা অনেক বেটার জব আপনারা পাবেন। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিবেদনের সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বন্দে মাতরম।